মিঠি, কিরে দরজা বন্ধ কেন রে? মিঠি, আরে দরজাটা খোল। কিরে কথা বলতে পারছিস না? হ্যাঁ, আমি এখন কথা বলতে পারবো না, আমি চেঞ্জ করছি। হ্যাঁ, তোর সাথে তো কথা বলার জন্য যেন গলাটা শুকিয়ে আসছে। দরজাটা খোল, আমার চার্জারটা লাগবে। আমি তোকে বললাম না আমি চেঞ্জ করছি। এই ঢং করিস না তো, দরজাটা খোল। আর কতক্ষণ লাগবে তোর চেঞ্জ করতে? অনেকক্ষণ লাগে দাদা, যা তো। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, দেখি দেখি তোর কতক্ষণ লাগে। ওই ঘরে মায়ের চার্জারটা ছুটে নেই না। এই তুই কি গাধা, তুই জানিস না আমার টাইপ সি লাগে। দাদা তুমি না খুব বিরক্ত করিস সবসময়, ফোন ঘাটিস কেন? এত চার্জ থাকবে কি করে? 100 বার ঘাটবো, 1000 বার ঘাটবো, তোর কি রে? আর তুই দরজাটা খুলতে পারছিস না এখনো? তুই কি করছিস রে, দরজা বন্ধ করে? ছাড়, আমার হাতে লাগছে তো, ছাড়। দরজা খুল কিন্তু, না হলে মাকে ডাকবো। মাকে ডাকছিস কেন? দেখো না মিটি দরজা বন্ধ করে কি যেন করছে। এই ফ্যান থেকে ওটা কি ঝুলানো রে? ফাঁসি দিচ্ছিস? কিছু না কিছু না কিছু না, বললাম তো। তুই কি ফাঁসি দিচ্ছিস? তুই কি পাগল টাগল হয়ে গেছিস? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ হয়ে গেছি, আমি পাগল হয়েছে। তুই তো আমাকে দাদা বলে মনেই করিস না, তোর কাছে ঋদ্ধি সব। দাদা ওভাবে কথা বলবি না কিন্তু। না তুই তো দেখিয়ে দিলি না, ফ্যান থেকে মায়ের শাড়িটা কিসের জন্য ঝুলিয়েছিলি? রিং করার জন্যে? অদ্ভুত। ওই ছেলেটার ডাম ইউজিক্যাল টু তোর লাইফ। কি ইকুয়েশন মাইরি, সিরিয়াসলি? অঙ্কে তো ভালোই নম্বর পাস রে, এটা আবার কোন অঙ্কের হিসাব? দাদা আমাকে ঋদ্ধি স্কুলে সবার সামনে অপমান করেছে, আমি কোথায় যাই বলতো? আমি নাকি ওকে ডিস্টার্ব করি, ব্যাস। আর অমনি তোর এই সলিউশনের কথা মনে পড়ে গেল। মিলিটারি বাবার সাহসী মেয়ে। দাদা তুই এভাবে বলবি? ওকে সরি, আমি বলছি না। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল, আর আর তোর মনে হলো যে জীবনটাকেই শেষ করে দিই। তুই জানিস প্রায় 7-8 দিন হয়ে গেল ঋদ্ধি আমাকে ইগনোর করছে, হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছে। একটা মেয়ে হয়ে আমি এসব কি করে সহ্য করি বলতো? সবার সামনে আমাকে একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দিয়েছে, কেউ আমার সাথে নরমালি বিহেভ করছে না রে। আর হয়ে গেল এইটুকু ছোট্ট একটা কারণের জন্য? দাদা এটা ছোট্ট কারণ না, তুই আমার জায়গায় থাকলে বুঝতিস। আর মায়ের জায়গায় থাকলে? একবারও কি ভেবেছিস? জানিস সামনের সপ্তাহে তোর জন্মদিনে মা কি প্ল্যান করছে? অনেকদিন ধরে একটা ল্যাপটপের জন্য ঘ্যানঘ্যান করছিলি মায়ের কাছে। সেদিন মা জিজ্ঞাসা করছিল ল্যাপটপের দাম কত, কোথায় পাওয়া যাবে এসব। কিন্তু তুই ঋদ্ধিকে নিয়েই পড়ে থাক, ঠিক আছে? আমি মাকে বলে দেবো যে তোর ল্যাপটপটা লাগছে না। তারপর তুমি তোকে যেন একটু শক্ত দেখে দড়ি কিনে দেয়,
অন্তত তোকে যেন ওই মায়ের দামি শাড়িগুলো নিয়ে টানাহাচড়া করতে না হয়। দাদার ফোনে তো ফুল চার্জ আছে, তাহলে চার্জার দিতে বলছিল কেন? এটা কি? বড় ভাইরা ছোটদের অনেক কিছুই বুঝতে পেরে যায়। তুই যখন আজ স্কুল থেকে ফিরলি, তোর এই মুখটা দেখেই আমি বুঝতে পেরে গেছিলাম। আমার খুব মন খারাপ রে দাদা। তো আমি কি জন্য আছি? আমি কোনো কাজই করতে পারছি না, সব কিছু মনে হচ্ছে আটকে গেছে। আরে বাবা, কারো জন্য কি কোনো কিছু থেমে থাকে? যে কোনো জায়গা থেকেই শুরু করা যেতে পারে। কিউকি জিনা ইসি কা নাম হ্যায়।